ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে জানায় স্বাগত আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছো এবং তোমাদের মনে একটা টেনশন আমরা পাস কোর্স নিয়ে পড়ব না অনার্স নিয়ে পড়বো কোনটা পেরে চাকরি তাড়াতাড়ি হবে এইটার জন্য অনেক প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এসছে বা মেসেঞ্জারে এসছে এবং সেই সঙ্গে তোমরা অনেকেই ফোন করে জানিয়েছো যে দাদা আমি যদি ওনার্স চান্স না পাই তাহলে পাস কোর্সে যদি পড়ি তাহলে কি আমি ভবিষ্যতে চাকরির জন্য সুযোগ পাবো এই উত্তরে আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের অনেকটা সাহায্য হবে এটুকু আশা রাখছি প্রথম প্রশ্ন যে দাদা কিভাবে আমরা পড়বো পড়াশোনা করব পাস কোর্সের জন্য দেখো পাস কোর্স ওনার্স দুটো ডিফারেন্ট বিষয় দুটো ডিফারেন্ট দিক যদি তোমরা মনে করে থাকো পাস কোর্সে পড়লে চাকরি হবে না আমরা কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবো না তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এটি যে কোনো পরীক্ষা অর্থাৎ পিএসসি থেকে শুরু করে যেসব স্টাফ সিলেকশন যে কমিশনের যেসব পরীক্ষাগুলো হয় সমস্তটাই কিন্তু পাস কোর্সে পরীক্ষায় পাস করার পর তুমি কিন্তু বসতে পারবে এবং এমনকি ব্যাংকের যে পরীক্ষা হয় ব্যাংকের পরীক্ষার কিন্তু তুমি পাস কোর্সে অনার্স না করলেও কিন্তু পাস কোর্সে গ্র্যাজুয়েশান করে কিন্তু বসার সুযোগ পাবে একটা কথা বলে রাখি যে সমস্ত পিএসসির পরীক্ষা হয় স্টাফ সিলেকশন পরীক্ষা হয় প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু দাবি করা হয় গ্র্যাজুয়েশান প্রয়োজন কোনো অনার্স থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই কাজেই তোমরা যদি পাস কোর্সে পড়ে ভালো করে পড়াশোনা করে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে এবার বলে রাখি তাহলে বলতে পারবে যে তাহলে ওনার্সের দাম কী বা ওনার্সের পড়ে কী হবে দেখো অনার্স পড়লে তাদের সুযোগ তো অবশ্যই বেশি কোন দিকে মনে করো স্পেশালাইজেশান কিছু করতে গেলে এখানে সুযোগ পাবে বেশি এছাড়াও যদি টিচিং প্রফেশনে আসতে যাও অনেকে বা টিচিং প্রফেশনে যদি চাও এক্ষেত্রে কিন্তু ওনার্সটা একটু বেশি সুযোগ পাবে কিন্তু পাস কোর্স যে সুযোগ পাবেই না বা টিচিং লাইনে আসতেই পারেন না তা কিন্তু নয় পাস কোর্সে পড়েও কিন্তু তুমি টিচিং লাইনেও যেতে পারবে সেক্ষেত্রে তোমার একটাই প্রবলেম যখন পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের যে বেতন পাবে অর্থাৎ পরীক্ষা পাশের পর যদি চাকরি পাও বেতনটা অনার্সের স্টুডেন্ট থেকে একটু কম হবে এটাই পার্থক্য চাকরি কিন্তু পাস কোর্স বা অনার্স দুটোতেই সমান যদি তুমি ঠিকমতো পরিশ্রম করো বা তুমি যদি ঠিকমতো হ্যাঁ লক্ষ্য দিকে ঠিক রাখো অর্থাৎ তুমি লক্ষ্য করলে আমি পিএসসির পরীক্ষা দেব। তাহলে পিএসসির পরীক্ষা দিলে কিন্তু তুমি ওনা পাস কোর্সে পড়েও কিন্তু যে কোনো পিএসসির পরীক্ষায় বসতে পারবে বা তুমি বিভিন্ন যে স্টাফ সিলেকশন পরীক্ষাগুলো হয় গ্রুপ ডি পরীক্ষা হয় বিভিন্ন পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবে এবার বেশিরভাগ যেসব ইউনিভার্সিটি রয়েছে সেই সব ইউনিভার্সিটি দেখবে পাস কোর্সের সাবজেক্ট কম্বিনেশান কী থাকে সেটা চুজ করবে যে বিশেষ করে যারা পাস কোর্সে পড়বে সাবজেক্টগুলো এমন রাখবে যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগে অর্থাৎ ভবিষ্যতে তোমাদের বিভিন্ন পিএসসির পরীক্ষাগুলো তোমাদের যেসব সিলেবাস হয় সেই সিলেবাসকে কিছুটা লক্ষ্য রেখে তোমাকে সাবজেক্টগুলো চুজ করতে হবে কাজেই তোমরা প্রথমে নিজেদেরকে প্রশ্ন করো যে কোন পরীক্ষার দিকে তুমি এগোবে সেই পরীক্ষার সিলেবাস দেখে নাও সিলেবাস দেখার পর তোমরা সেই অনুযায়ী সাবজেক্টটা চুজ করো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজেও লাগবে এবং প্রিপারেশানটা এখন থেকে শুরু হয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ হলো এবং তোমাদের যে প্রশ্নগুলি তোমরা করেছো এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিলাম পাস কোর্স আর অনার্স সম্পর্কে যাবতীয় কথা পাস কোর্সেও পড়লেও কোনো যে সমস্যা চাকরি পাবে না জীবনে কিছু করতে পারবে না এই ধারণাটা মাথার মধ্যে প্লিজ রেখো না তোমাদের এই ধারণাটা কিন্তু আমাদেরকে আর এগোতে দেবে না কাজেই তোমরা এই সামাজিক যে একটা ধারণা আমাদের মাথার মধ্যে রয়ে গেছে যে পাস কোর্সে পড়ে কিছু কাজ নেই কিছু করতে পারবি না এই ধারণাটা মাথার থেকে দূর করে দিয়ে পড়াশোনা করো অবশ্যই সুযোগ পাবে জীবনে একটা জায়গায় যদি হেরে যাও আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি জীবনের সেরা পরীক্ষা কী কখনোই না এই পরীক্ষাটা একটা মাত্র ধাপ এখানে তুমি তুমি ফর্ম নাম্বার পেয়ে গেছো তাই বলে কি তুমি সুযোগ পাবে না কখনোই না নিজে যদি চেষ্টা থাকে পরিশ্রম তো করতে পারো পড়াশোনা ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারো অবশ্যই তুমি সুযোগ পাবে এটা হচ্ছে একটা সুযোগ তোমার নষ্ট হয়েছে তোমার জীবনে এখন অনেক সুযোগ আসবে তাই প্লিজ যে প্রশ্নগুলো আমাকে করছো দাদা পাস কোর্সে পড়লে কিছু নেই এই এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে প্লিজ রেখো না তোমাদেরকে আমি সিওরলি বলছি পাস কোর্সে পড়েও কিন্তু অনেক ছাত্রছাত্রী অনেক বড় জায়গায় পৌঁছে গেছে তোমরাও কিন্তু পারবে যদি চেষ্টাটা ঠিকমতো রাখতে পারো আশা করি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই ধরনের কথা ভাবে যে পাস কোর্সে পড়লে কিছু কাজ করা যায় না বা কোনো চাকরি পাওয়া যায় না এটা সম্পূর্ণ একটা মিথ্যা ধারণা আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের নেক্সট কোনো প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো পরবর্তীকর ভিডিওতে ধন্যবাদ